আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। দেখেন চুলার উপরে পানি পড়েছে, গতকাল রাতে বৃষ্টি হয়েছে, তো সেই পানিটা আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম, নিয়ে সাথে চুলাটাও পরিষ্কার করে রেখে আসলাম। এসে তারপরে এই যে দেখেন সেই ব্যাগ ভর্তি কাপড় চোপড় বের করলাম, একটু রোদ দেখা যাচ্ছে আজকে, তো ভাবছি কাপড়গুলো ধুয়ে দেব সকাল সকাল। তো আমার সংসারের কাজগুলো আমি করতে থাকি, আর তার আগে আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের প্রতিদিন আমি অনুরোধ করি, দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন কাপড় চোপড়গুলো ব্যাগ থেকে বের করে নিলাম, নিয়ে এখন আমি হুইলের গুঁড়ো গুলালাম পানিতে, তারপরে এই যে কাপড়গুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে, আর এগুলো ঠান্ডা পানি দিয়ে ধুচ্ছি, আর যেগুলো বেশি ময়লা সেগুলো গরম পানি দিব। কাপড়গুলো মাখিয়ে চলে আসলাম আমি আমার মুরগিগুলো ছাড়তে, মুরগিগুলোর পানি দেব, খেতে দেব, তারপরে ওদের পায়ের নিচে যে খড় দিয়ে রাখি সেই খড়গুলো একদম সারা রাত ভিজে যায়, তো সেই খড়গুলো আমি সকালবেলা উঠে প্রতিদিন পরিষ্কার করে দিই, আবার রাতে নতুন করে খড় বিছিয়ে দিই, তাহলে ওরা অনেক আরাম পায় আর গায়ে একটু ময়লা লাগে না। তো যাই হোক দেখেন খড়টা আমি এই যে এখানে বের করে রাখলাম, বের করে রেখে তারপরে এখন একটা অন্য একটা রেক্সিন, ছেঁড়া রেক্সিন, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে তার উপরে দেখেন খড় বিছিয়ে দিচ্ছি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে মুরগিগুলো, তারপরে এখন এই যে ওদেরকে আবার ধরে ধরে খাঁচার ভিতরে ভরছি, তা না হলে এখনই বিড়াল এসে ধরে নিয়ে যাবে। মুরগির যে ময়লাটা বের করলাম সেই ময়লাগুলো এই যে এখানে ফেলিয়ে দিচ্ছি। তো দেখেন কি পরিমাণে রোদ উঠেছে, আর আজকে সকাল সকাল আমার সেই কাপড় চোপড়গুলো কাঁচা ধোয়া, তারপরে থালা বাসন ধোয়া সবই হয়ে গেছে। ও দেখেন ওখানে এক রশি কাপড়, এখানে এক রশি, এখানে এক রশি, আর এই তো এখানে এক রশি কাপড়, আর এই যে এখানে খেতা মেতা নাড়িছি, তো এখানে আনাস কানছে, চা খাবে, চা বানাতে দিয়েছি, তো দেরি সহ্য হচ্ছে না। তো কাপড় চোপড় কেসে ধুয়ে তারপরে থালা বাসন ধুয়ে তো গেছিলাম খড় নিয়ে আসতে, ওই যে ওই বাড়ি ছাগলের জন্য সেই খড় কাটবো, কোনো কাঠি নিয়ে দেখেন ভুসি গামলা সব ওখানে রেখে দিয়েছি, তো আগে আনাসের আমি চা বানাইয়ে দেব। এই যে গুড় বের করেছি, চিনি নেই আজকে, চিনি সেমাই
সাবান, হুইল পাউডার, ভীম, তার এগুলো সব নিয়ে আসবো দোকানের। আগে আনাসে ঠান্ডা করে নিই, চা খাই আর ছাগলের পেট ঠান্ডা করে তারপরে দোকানে যাব। তো এখানে যে এক পোয়া দুধ দিয়ে আজকে সবার জন্য চা বানাচ্ছি, দেখি আবু বসে শোনা, বসো বসো, চা দিচ্ছি আবু। তো দেখেন একটু পর পর রোদ থেমে যাচ্ছে, তারপরেও দুপুর পর্যন্ত বৃষ্টি হবে না, প্রতিদিন দুপুরের সময় এখন আবার বৃষ্টি হচ্ছে। তো দুপুর আসতে আসতে আমার কাপড়গুলো সব শুকাইয়ে যাবে না। তো ঠিক আছে, আমি চাটা বানাই তারপরে ফিরে আসছি। দিচ্ছি বাবা, দিচ্ছি চা, দিচ্ছি, সহ্য হচ্ছে না চা খাবে। তো দেখেন আমরা সেই চা খেলাম, খেয়ে তারপরে যে রাফির আর আনাসের দুধ নিই যে বাড়ি থেকে, সেই বাড়িতে আসছি। তো এসে দেখি এখনও দুধ দোয়াইনি, ওরা দুধ দোয়াচ্ছে। তো এই দৃশ্যটা দেখে আসলে খুব ভালো লাগছিল, কারণ আমারও অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, যেরকম আমারও গাভী হবে, সেই গাভীর বাছুর হবে, বাছুরের দুধ দোয়াবো, সেই বাড়ির দুধ খাবো, বিক্রি করব কিছু। তারপর রমজান মাসে মানুষের একদম মানে দুধের দাম তো আমাদের এখানে 80 টাকা কেজি, রমজান মাসে মানে অর্ধেক দামে আমি দুধ বিক্রি করে দেব, মানে রমজান মাসের জন্য ফ্রি, একদম ফ্রি দেব না, মানে অর্ধেক দাম নেব। প্রতিটা মানুষ কিন্তু রমজান মাসে জিনিসের দাম বাড়িয়ে দেয়, আমরা অন্য সময় 80 টাকা কেজি দুধ খাই, রমজান মাসে 100 টাকা কেজি দুধ খাই। সেখান থেকে আমার খুব ইচ্ছা হয় যে রমজান মাস এলে আমার যখন দুধের গাভি থাকবে, তখন রমজান মাসে আমি দুধ যদি 80 টাকা কেজি হয় তো আমি 40 টাকা কেজি নেব, বাকি 40 টাকা ছেড়ে দেব রমজান মাস উপলক্ষে। আমার এরকম অনেক স্বপ্ন, তো যাই হোক এই স্বপ্নটা আমার খুব বেশি। তো দেখেন আমি সেখান থেকে দুধ নিয়ে বাড়ি চলে আসছি, এসে আমাদের পান্তা ভাত ছিল, যার কারণে আমি পাশের বাড়ি থেকে একটু ভাত, গরম ভাত আর তরকারি চেয়ে নিয়ে আসছি, এনে রাফির আর আনাসের খাওয়াই দেবো ওখানে। তো যাই হোক, ইনশাল্লাহ আমি এবার পেমেন্ট ফেলে একটা চিন্তা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা গোয়াল ঘর বানাবো, গোয়াল ঘরটা বানিয়ে তারপরে আস্তে আস্তে ইউটিউবের টাকা গুছিয়ে গুছিয়ে এক বছর পরে একটা গাভী কিনবো। গাভী কিনে সেই গাভী মানে বাছুর সহ একটা গাভী কিনবো। আর গোয়ালঘরটা করবো কোন জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের কলপাড়ের পাশে, যে আমি আগে যেখানে রান্না করতাম গ্যাসের চুলাই, মানে এখন যে বর্তমান রান্নাঘর, এই রান্নাঘরের পিছনে যে জায়গা রয়েছে ওই জায়গাটায় আমি গোয়ালঘর মানে বানাবো। তো জায়গাটা যেহেতু আমাদের না, মানুষের জায়গা, তো আমি তাদের কাছে অনুমতি নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে যাওয়া আসা করছি। তো তারা অনুমতি দিলে ইনশাল্লাহ বেতন পেলে আমি ই মানে বালু খোয়া আছে, ইটা সিমেন্ট আনবো, এনে তারপরে মিস্ত্রি দিয়ে আমি গোয়ালঘরটা করে নেব। আর এটা আর কি আমি নতুন করে এই চিন্তাটা করছি, কারণ দেখেন আমার একটা অসুখ বিসুখ হলে তারপরে সারা জীবন তো আর ইউটিউব থাকবে না, ইউটিউবের তো কোনো গ্যারান্টি নেই, কবে বন্ধও হয়ে যেতে পারে, তখন আমার কি হবে? আমার সারা জীবনের জন্য, আমার ভবিষ্যৎ, আমার ছেলেদের ভবিষ্যতের জন্য একটা গাভী যদি আমি কিনে খুব ভালোভাবে তার লালন পালন করতে পারি, সেই গাভী থেকে বছরে বছরে বাছুর হবে, সেই বাছুর বিক্রি করে করে দেখা যাচ্ছে কোনো আল্লাহ না করুক কোনো বড় বিপদ আপদ হলেও একটা মানে একটা গরু বিক্রি করে আমি সেখান থেকে কিছু করতে পারবো। তারপর আমার রাফির আর আনাসের জন্য যে জায়গাটা কিনেছি, ওই জায়গায় কোনো দিনও ঘর করা সম্ভব না আমাদের, মানে রাফির আব্বুরও সম্ভব না, আর আমি মেয়ে মানুষ, আমি আর কয় টাকা ইনকাম করি, কোনো দিনও সম্ভব না। তো দেখা যাচ্ছে আমার রাফি আনাস বড় হতে হতে এখনও 20 বছর, মানে ওরা বিয়ে করতে করতে, তো এই 20 বছর আমি যদি মানে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যদি একটা গাভী কিনে সেই গাভী পালন করি, সেখান থেকে এই 20 বছরে আমার আল্লাহ না করুক প্রতি মাসে প্রতি বছরে বছরে একটা করে বাছুর হলেও আমার অনেক গরু হয়ে যাবে, সেই গরু থেকে গরু বানিয়ে বানিয়ে আমি অনেক টাকা পুঁজি করতে পারবো, সেই টাকা দিয়ে আমি রাফির আর আনাসের জন্য ঘর বানাতে পারবো। ওদের পড়ালেখার এখন খরচ কম, কিন্তু ওরা যত আস্তে আস্তে উপরে যাবে তত পড়ালেখার খরচ বেশি হবে, তখন আমি ওদের পড়ালেখার খরচও মিটাতে পারবো।
তো রাফির আব্বুর উপর ভরসা করব না, কারণ ও যেমন আছে তেমনই থাকুক, কিন্তু আমার আল্লাহ হাত পা দিয়েছে, চোখ নাক মুখ সব দিয়েছে। আমার এই দেহে যতদিন পিরান আছে আমি আমার মন দিয়ে আমি চেষ্টা করে যাব। তো যদিও বা একা একা গরুপালা একটা মেয়ে মানুষে ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে ইউটিউব অনেক কষ্ট হবে, তারপরেও কষ্ট হলেও করার কিছু নেই। জীবনে বেঁচে থাকতে হলে ছেলে দুটোর মানে বেশি ভবিষ্যৎ না, তাদের মাথার উপরে একটু যাতে চাল হয়, যাতে একটু মাথার উপরে মানে সারাদিন কাজকর্ম করে এসে যেখানে একটু নিরিবিলি ঘুমাতে পারবে সেই জায়গাটা অন্তত বাবা মার করে দেওয়া উচিত, প্রতিটা বাবা মার। তারপরে বাকিটা তারা যা খুশি তাই করবে, বড়ো হয়ে লেখাপড়া শিখাইয়ে দেব আল্লাহ যদি মানে ইচ্ছা আছে আর কি এরকম। তো যাই হোক, এরকম অনেক স্বপ্ন দেখছি যে আল্লাহ না করুক, এখন যেহেতু আমার মানে ঘর হয়ে গেছে, যেখানে রান্না করছি এই জায়গাটাও এখানেই রান্না করব 5-6 বছর, তারপরে এই জায়গাটা যখন তাদের কাছ থেকে যদি কোনো সময় কিনতে পারি তাহলে পাকা রান্নাঘর করব, না কিনতে পারলে এর ভিতরেই রান্না করব। কিন্তু গোয়াল ঘরের অনুমতিটা নিতে যাচ্ছি, গোয়াল ঘরে আমি বেশি টাকা খরচ করব না, শুধুমাত্র গরুর পায়ের নিচে যে ঢালাই মেঝেটা ঢালাই দেব, শুধু কোনো দেওয়াল টেওয়াল গাঁথবো না, পরের জায়গায় দেওয়াল গাঁথবো না, শুধু মেঝেটা ঢালাই দেব অল্প কিছু টাকা খরচ করে দিয়ে, তারপরে আমি মানে টাকা গুছিয়ে গুছিয়ে একটা গাভী কিনব। তো যাই হোক, আপনারা আমার যদি কমেন্ট বক্স খোলা থাকে, মাঝে মাঝে আনাসের জন্য কমেন্ট বক্স বন্ধ থাকে, তো কমেন্ট বক্স খোলা থাকলে আপনারা আমার এই চিন্তাটা বা আমার এই আইডিয়াটা আপনারা কমেন্ট করবেন যে আমি ঠিক। কারণ দেখেন, একটা অসুখ বিসুখ হলেই টাকা পয়সার দরকার আছে, তারপরে রাফি আনাস যখন বড় ক্লাসে উঠবে তখন পড়ালেখার কিন্তু খরচ বেশি, তখনই টাকার দরকার হবে। এই সব কিছু চিন্তা করে তারপরে আর কি আমার এই চিন্তা আইডিয়া করলাম। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই ইচ্ছেটা যেন পূরণ হয়। আসলে আমি অনেক ইচ্ছেই করিনি, তারপরেও আল্লাহ আমার পূরণ করে দিয়েছে, কিন্তু এই গরু পালন করা বা গাভী কিনা এই চিন্তাটা আমি এই ইচ্ছাটা আমি নিজেই মনে মনে ভাবিছি অনেক রকমের চিন্তা ভাবনা করে। তো আপনারা সবাই দোয়া করবেন, আর সবাই আমার পাশে যেভাবে আছেন এইভাবে থাকবেন ইনশাল্লাহ, তাহলে আমি পারবো, আমার মনের বিশ্বাস, আর আপনাদের সাপোর্ট সাহায্য পেলে ইনশাল্লাহ পারবো। তো যাই হোক, আমি দেখেন সমস্ত কাজকর্ম সব কিছু শেষ করছি, করে ঘরে চলে আসছি, গোসল করে এসে এখানে পাউরুটি আর দুধ রাফির আর আনাসের খাতি দিয়ে আমি যাব নামাজ পড়তে জোহরের। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকুন আর ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো দেখেন, নামাজ পড়া শেষ করলাম, শেষ করে তারপরে আনাসে সেই রুটি আর দুধ খাওয়াইছি, তারপর কারেন্ট চলে গেছে, ভাত বসাবো। তো কি আর করা, একটু পরেই আবার কারেন্ট চলেও আসছে যে দেখেন। তো কারেন্ট আসার সাথে সাথে আমি আবার সেই ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এই শিল মুড়া হচ্ছে এইভাবে চাপা দিচ্ছি। তো ইনশাল্লাহ আজকে কয় তারিখ, আজকে মানে 7 তারিখ, 24 তারিখে কিংবা 25 তারিখে ইনশাল্লাহ, হ্যাঁ ভাত খাবান একটু পরে ইনশাল্লাহ, পেমেন্ট পাবো যখন ইউটিউব থেকে আবার আপনাদের ভালোবাসায় আর আপনাদের সাহায্য সহযোগিতায়। তো ইনশাল্লাহ বেতন পেলে দিয়েছি আপু, বেতন পেলে রাইস কুকারটা ঠিক করে নিয়ে আসবো রাইস কুকার। তো দেখেন, সবার ধার দেনা শোধ করে আবার 2 কেজি দুধ নিয়ে আসলাম, ফ্রিজে রেখে দিলাম, রাফির আব্বুর কাছে বলবো না, বলবো মানুষের দুধ, দুধ দেখলেই শুধু কয় দুধ জ্বালিয়ে দাও, আবার দুধের টাকা দেওয়ার খোঁজ থাকে না, যে তো দায় ঠেকা আমার হয়েছে। আমার যখন তরকারি মারকারি কম থাকে আমি আনাসের দুধ খাওয়াইয়ে রাফির দুধ দিয়ে ভাত খাওয়াইয়ে ঘুম পড়াইয়ে দিতে পারি, দুধ দেখলেই মানে খাতি মনসে নিয়ে এসে রেখে দিলাম, বলবো যে মানুষ ইত্যা। দেখুন আমি, দেখেন ভাত রান্না হয়ে গেছে, আবার কারে নিয়েছে, এখন ভাত খাবো, ডিম ভাজ দিয়া যাচ্ছি না, ফ্রিজে তরকারি আছে ওই তরকারি দিয়ে ভাত খাবো। গতকালকে রাতে বেগুন আর মাছের ডিম দিয়ে রান্না করিলাম, সেই তরকারি আছে, এটা দিয়ে এখন ভাত খেয়ে নেব। তো ঠিক আছে, আমি ভাত খেয়ে তারপর ফিরে আসছি আবার।
তো দেখেন, এই যে মাত্র মাগরিবের নামাজ শেষ করলাম, করে কিছুক্ষণ আনাসের নিয়ে বসে টসে থাকলাম, থেকে তারপর টিন মিস্ত্রির কাছে ফোন দিলাম, উনি বলছে যে আগামী শনিবারে আসবে। তো কথা টথা বলে এই যে রাফি দেখেন ওই ওখানে ঘর বানিয়েছে, বানিয়ে বসে বসে খেলা করছে, ও পড়বে না আজকে। আসলে স্কুল খোলা না থাকলে ছেলে পেলের কিন্তু পড়াই হয় না। ছাগল ডাকছে, কি ডাকা আমার এই ছাগলে পাগল করে দিল। এখন যাচ্ছি আমি রান্নাঘরে তালের বড়া বানাবো। গতকালকে মার কাছ থেকে তাল নিয়ে আসিলাম, মা একটা তাল কিনিল, সেই তাল অর্ধেক গুলো আমার দিয়েছে, অর্ধেক মা রেখে দিয়েছে। আর লাইট এখানে কে কিটা রেখেছে, না রাফি নাকি তো রাব্বু? ও কাল রাফি রাব্বু রাত্রি রান্নাঘরে আইলো, এসে ঠিক ও রেখেছে। তো এখন এই যে দেখে বসে না তালের গোড়া বানাবো, ওখানে চাল নেই দেখেন, এইটুক চাল আছে। সকালে রাফির মাদ্রাসা রয়েছে, রাফির আবু চাল আনতে বলেছি, অনেকে আনতে মনে নেই। রাত্রিবেলা দুইজনের বাড়িতে গেলাম, দুইজনের একজনও চাল বিক্রি করবে না। আর এবার যে ইস্ট আনিছে একদম পচা ইস্ট, আটা ফলছে না। এই যে সে তাল, তালের বড়া বানা কি দিচ্ছি দাঁড়াও। তো ঠিক আছে, আমি তালটা বড়া বানাই, আর মোবাইল এখানে রাখছি না, কারণ ভিডিও আপলোড দিয়েছি, সে ভিডিও আপলোড যায়নি, আবার এখানে ঘরে আপলোড দিয়ে আসবো, আর এই আমার রান্নাঘরে নেট পাই না। সে দাঁড়াও, এই আনা আছে আমার জ্বালিয়ে খাচ্ছে, দাও চিনি খাবা, দিচ্ছি, খুব দুষ্টু চিনি খাবে, দাঁড়াও ভিডিও আপলোড দিয়ে আসে আম্মু। তো ঠিক আছে, পিঠা বানিয়ে পরে ফিরে আসছি। তো দেখেন এই যে তালের বড়াগুলো নরম হয়েছে, যেরম নরম হয়েছে সেরম সুন্দর হয়েছে তুল তুলে। তো রাফির আব্বু যে মাত্রই গাড়ি নিয়ে আসলো, একটু রাইড করেই বানালাম যাতে গরম গরম পিঠা খাতে পারে। এসে এখনো সে তরকারি রান্ধবো আমি, আবু চলো তরকারি রান্না করতে হবে, নিয়ে যাবো ঘরে। হ্যাঁ বাবারে হাসি মেরে করছে, বাবারে আলহামদুলিল্লাহ বলতি হয়। পিঠাগুলো খেয়ে হাত দিয়ে কাঁচকলা রান্না করবো, চল ঘরে সাবু ঘরে। কোনে লাগলো, সব কথা শিখে গেছে ঘরে। আমার সাজো পিঠে আছে, বাসি পিঠে বেশি পিঠে লাল টকটিকে খালি বিশাল জোরেই লেগেছে, দেখি আপু কোনে লেগেছে, পাই ফেরে যা, পরে রান্না করছি। তো দেখেন এখন বাজে 11টা, রাফি রানাসের ঘুম পাড়িয়ে মশারি টাঙাইয়ে দিয়ে থু আসলাম, দিয়ে আসলাম রান্নাঘরে। এই রান্নাঘরে রান্নাঘরটা করে চুলোটা মুছে টুছে রাখছি, কারণ সকালবেলা রাফির মাদ্রাসা রয়েছে কালকে। ছাগলের দেখতে গেছি, ছাগল ডাকছিল, যাইয়ে দেখি রাফির আব্বুর গাড়ি চার্জ হচ্ছে না। কি হইলো গাড়ির ব্যাটারিতে?
আমি কাছে কি ব্যাপার, গাড়ি চার্জ দিলে তো চার্জ হচ্ছে না, ছাগল দেখতে গেলাম বিলে। তালা পেয়েছ? দেখো নিতেও পারো, কারণ আমি বিকেলে ঘরে তা দোকানে যাওয়ার সময় ঘরে তালা মারবো, তালা খুঁজে পাইনি। না এই যে মুরগি এই উপরে উঠো, এরা কি রাত্রিরে কোন চাবি কি করবা, এই জায়গাটা চাবি থুইলাম ফুল গাছের টবে ভিতরে। না পাচ্ছি না ফিজা, এই পাইছি একটা, এই ওই চাবি পাইছি, ওই যে তালা না ওই সেই তালা চাবি পাইছি। এই দেখুন তালা কই, ছাগল শুতে পারবে না, এত দূরি বানলে কেন? আজকে আমি বানলাম এই জায়গায়, এই খুঁটিতেই বানলে কি ওই মেশিনের কাছে চলে যাচ্ছে। এখন না মাছ পড়তে পারিনি আজকে, দেরি হয়ে গেল। সে সব সকালে ছাগলের কাটিয়ে দিতে না ভুসি বিছালি সব রেডি করে থিয়ে দিতে, না হলে সকালে বেঁধে যায় হুর পর। সকালে চাল নেই, পান্তা ভাত আছে একটু ওই খাবানে, আর কি করব। ও বটিকা নিয়ে রেখে দিই, দিয়ে অজু করে ঘরে যে নামাজ পড়বো, আল্লাহর রহমতে আজকের কাজ শেষ। এই দেখেন বিচারি গামলা বটি সব এখানে রেখে দিলাম, ওই টেবিলের উপরে কুকুর যে সই, টেবিলের উপরে গাড়ি রেখে দিয়েছি যার কারণে কুকুর আজ শুতে পারবে না। না এই যে রাত্রিবেলা কোনোদিন ভিডিও করা হয় না, দেখেন রাফি আর রাফির আবু খাটে শুই আর আমি আর আনাসে নিচেই শুই, আমি মেঝেই শুই, ঠান্ডায় আমার সবসময় মাটি খুব আরাম লাগে। আর মুরগিগুলো নে ঝুলানো রয়েছে, তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল সকালবেলা ক্যামেরা অন করবো। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা সেই পুরাতন সেই প্রথম থেকে দেখছেন, সে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা আমার এভাবে পাশে থাকবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আপনাদের জন্য আমি দোয়া করব সব সময়। তো ঠিক আছে, আমি এখন ওযুটা করে এসে নামাজ পড়ব, তারপরে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরে ঘুমাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।